চলো চলো শুরু হয়ে যাবে তো চলো তোমরা সবাই প্রস্তুত তুমি একদম চিন্তা করো না পরিচালক রায়া সবকিছু আমায় একেবারে মুখস্থ আছে আমি রানি মাঠ করে হেঁটে এসে বাঘের সামনে দাঁড়াবো তাই তো একদম ঠিক রানী টুকটুকি হেঁটে হেঁটে মঞ্চে প্রবেশ করবে পেছনে থাকবে উজির শিকু আর সুন্দরবনের বাঘ মানে হালুম তুমি ওখানটাতেই দাঁড়িয়ে থাকবে ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে রানী যখন হেঁটে মঞ্চে প্রবেশ করবে তখন তুমি তাকে কর্নিশ করবে এইভাবে ঠিক আছে ঠিক আছে পরিচালক রায়া সঙ্গীত পরিচালক এজাজ রানী আর উজির যখন মঞ্চে প্রবেশ করবে তখন বাজনা বাজবে ঠিক আছে পরিচালক রায়া তাহলে তোমরা সবাই প্রস্তুত আর এই যে ব্যাং কাঠবিড়ালি তোমরা কিন্তু ঠিকঠাক অভিনয় করবে হ্যাঁ আর শোনো নাটক শুরুতে তোমরা ছোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যার যার জায়গা মতো চলে যাও চলো শিখো চলো 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 তাড়াতাড়ি চলো ভালো আছি মহারানী খুবই ভালো আছি দেখিছো কি দারুণ অভিনয় করছি তাই না করো করো চালিয়ে যাও চালিয়ে যাও আপনার রাজ্যে আমরা সবাই খুবই ভালো আছি মহারানী এই থামো থামো আহা হালুম তুমি তো সংলাপ ভুলে গিয়েছো এখানে তো বলা ছিল আগে তো আমরা ভালোই ছিলাম মহারানী কিন্তু এখন ভালো নেই দুঃখিত দুঃখিত পরিচালক রায়া এবার আমি ঠিকঠাক মতো সংলাপ বলবো হ্যাঁ ঠিক আছে শাবাশ তাহলে টুকটুকি শিকু তোমরা আগের জায়গায় চলে যাও তোমরা সবাই প্রস্তুত ঠিক আছে আবারও বেল বাজাও মহারানী টুকটুকি বন পরিদর্শনে এসেছেন যার যা বর আছে সামনে এগিয়ে আসুন স্বাগত মহারানী আমাদের সুন্দর বনে আপনাকে স্বাগত ধন্যবাদ সুন্দরবনের বাঘ বলো তুমি কেমন আছো আগে তো ভালোই ছিলাম মহারানী কিন্তু এখন একদম ভালো নেই মহারানী সুন্দরবনের গাছপালা যেভাবে কাটা হচ্ছে তাতে করে বন উজাড় হয়ে যাচ্ছে আমরা পশু পাখিরা কোথায় থাকবো মহারানী দুদিন পরে লাফালাফির জায়গা পাবো না ছোট ছোট জায়গা পাবো না মহারানী হ্যাঁ ইঞ্জিন চালিত নৌকা আর জাহাজ থেকে নদীর পানিতে তেল পড়ছে সুন্দরবনের খাল বিল নদীর পানি দূষিত হচ্ছে আমরা শ্বাস নিতে পারছি না মহারানী ও জি শিকু এরা যা বলছে তা কি সত্যি জি মহারানী সব সঠিক না না আমার রাজ্যে কেউ কখনো কষ্টে থাকে না উজির শিকু আপনি আজ ঘোষণা করুন আজ থেকে সুন্দরবনে কোনো গাছ নষ্ট করা একদম নিষিদ্ধ গাছ শুধু লাগাতে হবে আর নদীতে ইঞ্জিন চালিত জাহাজ আর নৌকা চালা নিষেধ সুন্দরবন আমাদের সবার একে আমাদের রক্ষা করতে হবে না হলে আমরা ধ্বংস হয়ে যাব জি মহারানী আপনার আদেশ আমি এক্ষুনি ঘোষণা করে দিচ্ছি হ্যাঁ আজ এবং এক্ষুনি মহারানী জয় হোক সুন্দরবনের জয় হোক মহারানীর জয় হোক বাহ বাহ চমৎকার দারুণ খুব সুন্দর যেমন তোমাদের অভিনয় তেমনি বাজনা আরে
দারুন দারুন। ধন্যবাদ পরিচালক, ধন্যবাদ অভিনেতা অভিনেত্রী। ধন্যবাদ সঙ্গীত পরিচালক, তোমরা যে কি ভালো অভিনয় করো না, কি চমৎকার তোমাদের মঞ্চনাটক। তোমরা এখানে এত আগে? হ্যাঁ, ইকরিতে তোমাদের মঞ্চনাটকটা দেখলাম। নাটকটা পুরো দেখলাম, এক কথায় অসাধারণ। দেখে ফেলেছো? কিন্তু আমরা তো এতক্ষণ রিহার্সেল করছিলাম। হ্যাঁ, রিহার্সেল মানে অনুশীলন, চর্চা। আসল নাটক তো শুরু হবে একটু পরে। তাহলে ইকরিরা তোমাদের মঞ্চনাটকটা আবার দেখতে পাবে। বাহ, দারুন। ইকরি, চলো চলো বসে পড়ি, তা না হলে আবার বসার জায়গা হারাতে হবে। চলো এসো এসো এসো, প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যার যার জায়গা মতো চলে যাও। আচ্ছা আচ্ছা।